Assalamualaikum everyone. আপনার ফেসবুক পোস্টের পাশে ফলো বাটন কিভাবে অ্যাড করবেন যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি যখন আপনার ফেসবুক আইডিতে একটা ছবি আপলোড করবেন বা যখন একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ছবির পাশে বা ভিডিওর পাশে ফলো বাটন শো করবে যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে বুঝতে পারছেন ভাই, আপনার ছবির পাশে বা আপনার ভিডিওর পাশে ফলো বাটনটা শো করবে এবং এখান থেকে চাইলে যে কেউ কিন্তু ফলো করতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারও বেড়ে যাবে। তো এই ছোট্ট কাজটা আপনার ফেসবুক আইডিতে আপনি কিভাবে সেট করবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করার জন্য আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পর আপনি এখান থেকে সরাসরি তীরের যে মেনু রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলোকে কাস্টমাইজ করে রাখলে আপনার পোস্টটা যখন মানুষের সামনে যাবে তখন কিন্তু আপনার পোস্টের পাশে ফলো বাটনটা শো করবে, এক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে। আপনার পোস্টটা বা আপনার ভিডিওটা যদি মানুষের কাছে ভালো লাগে তাহলে যে কেউ চাইলে কিন্তু ওই ফলো বাটনে ক্লিক করে আপনাকে ফলো করতে পারে, আর এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আপনার ফলোয়ারও কিন্তু বেড়ে যাবে। তো দেখাচ্ছি কোন কোন সেটিংগুলো রয়েছে, আপনি এইখান থেকে একটু স্ক্রল করে নিয়ে চাইবেন। তো স্ক্রল করে নিয়ে চাষার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু আমার এখানে পাবলিক করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে পাবলিক করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর যে অপশনটা রয়েছে এটাও কিন্তু এখানে পাবলিক করা রয়েছে, যদি আপনার ফ্রেন্ডস থাকে অবশ্যই আপনি এখান থেকে এটাকে পাবলিক করে রাখবেন। তো পাবলিক করে রাখার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু হচ্ছে পাবলিক পোস্ট কমেন্টস নামে কিন্তু একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমারটা ফ্রেন্ডস করা রয়েছে, আপনি এখান থেকে অবশ্যই এটাকে পাবলিক করে দেবেন। তো অবশ্যই এখান থেকে আপনি এটাকে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আরেকটু স্ক্রল করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটি অপশন রয়েছে পাবলিক পোস্ট নোটিফিকেশন, যেটা এখানে নো অন সিলেক্ট করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে এটাকে এফ বি অন করে দেবেন। যদি এই সেটিংসগুলো আপনার মানে উল্টা পাল্টা থাকে তাহলে অবশ্যই আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ এখানে এগুলোকে পাবলিক করে দেবেন বা এফ বি অন করে দেবেন। সো আমি এখান থেকে আরেকটু স্ক্রল করে নিতে চাইলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে যেটা এখানে আমার পাবলিক করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এই যে আরেকটা অপশন রয়েছে যেটা এখানে আমার অফ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, কমেন্ট ফার্স্ট যে অপশনটা রয়েছে এটা কিন্তু আমার অফ হয়ে রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। সো অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অফ ফেসবুক প্রিভিউস নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এটাকে অবশ্যই অন করে দেবেন। সো অন করে দেওয়ার পর আপনি এইখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন, ব্যাক করে পেছনে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু একটি অপশন রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু তিনটা অপশন রয়েছে, আর এই তিনটা অপশন কিন্তু সবার ফেসবুক আইডিতে থাকে না। যদি আপনার ফেসবুক আইডিতে এই তিনটা অপশন থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে নো অন যে অপশনটা রয়েছে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে এক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যে অপশনটা রয়েছে আপনি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু একটি অপশন রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। যদি অফ থাকে মনে করেন আপনি এটাকে এখান থেকে জাস্ট এইভাবে অন করে দেবেন। আর এখানে একটা কথা বলতে হচ্ছে মানে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট যে সেটিংসটা রয়েছে আপনি যখন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর যদি আপনার নো অন অপশনটা না থাকে এক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করে দেবেন, আর যদি নো অন থাকে তাহলে তো ভাই কোনো কথাই নেই, আপনি এখান থেকে নো অন অপশনটাকে সিলেক্ট করে দেবেন, এক্ষেত্রে আপনার কমেন্টের পাশেও ফলো বাটনটা শো করবে আর আপনার পোস্টের পাশেও কিন্তু ফলো বাটনটা শো করবে। আপনি একটা ভিডিও আপলোড করলে একটা পোস্ট করলে আপনার পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা শো করবে। সো আমি এখান থেকে নো অন অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি, যাদের নো অন অপশনটা নেই তারা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। তো এখন কথা হচ্ছে যে ভাই পোস্টের পাশে ফলো বাটনটা কাদের সামনে শো করবে, এটা কি আপনার সামনে শো করবে নাকি আমার সামনে শো করবে? তো আপনার পোস্টের পাশে বা আপনার ভিডিওর পাশে ফলো বাটনটা তাদের সামনে শো করবে যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই বা যারা আপনাকে ফলো করেনি। সো তাদের কাছে যখন আপনার পোস্টটা যাবে বা তাদের কাছে যখন আপনার ভিডিওটা যাবে তখনই কিন্তু আপনার পোস্টের পাশে বা আপনার ভিডিওর পাশে ফলো বাটনটা শো করবে। সো আশা করি গেছে আপনার বুঝতে পারছেন কীভাবে আপনার পোস্টের পাশে বা আপনার ভিডিওর পাশে ফলো বাটনটা অ্যাড করবেন অ্যান্ড কাদের সামনে আপনার পোস্টের পাশে বা আপনার ভিডিওর পাশে ফলো বাটনটা শো করবে।
তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।